হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু WB এক্সাম গাইড। প্রাইমারিটের 2024 প্রস্তুতি পর্বে আজকে যে টপিকটা আলোচনা করব, তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ, হরিয়ানা টেট। আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা রাজ্যের টেটের কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি। এর আগের ক্লাসে কিন্তু হরিয়ানা টেটের CDP ক্লাস করিয়েছি, তারপরে হরিয়ানা টেটের EVS ক্লাস করিয়েছি। আজকে তোমাদেরকে যেটা করাবো সেটা হচ্ছে হরিয়ানা টেটের ইংলিশ প্রশ্নপত্র। ঠিক আছে, তাহলে ইংলিশ থেকে কী কী প্রশ্ন হরিয়ানা টেট 2020-তে এসেছিলো সেই প্রশ্নগুলো আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করব। ওকে, তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর রেগুলার যারা ক্লাস করছো অবশ্যই ভিডিওটা লাইক করে দাও। চলো তাহলে প্রত্যেকে আনসার করবে আমার সঙ্গে সঙ্গে। চলো ফার্স্ট কোশ্চেন দেখো, 46, কারণ এখানে 46 পর্যন্ত করাচ্ছি। কারণ হচ্ছে এর আগের কোশ্চেনগুলো হিন্দিতে ছিল, কারণ হরিয়ানাতে হিন্দি এবং ইংলিশ একসঙ্গে মিলে থাকে, বুঝতে পেরেছো? 15টা হিন্দি থাকে আর 15টা ইংলিশ থাকে, হরিয়ানা টেটের এরকম ওদের স্ট্রাকচার। তো আমরা জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নেব, চলো এগুলো প্র্যাকটিস করে নিই। বলছে চুজ দ্য কারেক্ট স্পেলিং অব দ্য গিভেন ওয়ার্ড। আমরা প্রত্যেকেই জানি যে বানান ভুল সেটা প্রত্যেকটা রাজ্যের পরীক্ষা আছে, তাহলে তোমাদেরকে কিন্তু বানান ভুলে দক্ষতা হয়ে উঠতে হবে, কারণ এগুলো কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে, যেগুলো কারেক্ট স্পেলিং এগুলো প্র্যাকটিস করতে হবে। দেখো বলছে কারেক্ট স্পেলিং, হয়তো হবুহু কমন পাবে না কিন্তু টপিকগুলো তোমাকে পড়তে হবে। বলছে কোনটা সঠিক, ভ্যাকিউম 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 ভ্যাকিউম। তাহলে ভ্যাকিউম মানে কি? আমরা প্রত্যেকে জানি ভ্যাকিউম মানে শূন্যস্থান, তাহলে ভ্যাকিউমের সঠিক বানান কোনটা? সেটা হবে অপশান নাম্বার 2, ভ্যাকিউম। তাহলে বানানটা কী পাবো? VACWM, ভ্যাকিউম। ভ্যাকিউম কথার অর্থ হচ্ছে শূন্যস্থান, অপশান নাম্বার 2 হচ্ছে কারেক্ট। চলো এই প্রশ্নটা ভালো, 47 দেখো, 47 কোশ্চেন আনসার করো। বলছে হাউ ড্যাশ ইউ ড্যাশ দিয়ার। দেখো খুবই সহজ, আমরা চলে আসলাম অপশান এ, যদি এখানে আমরা ডু লিখি, লিখলাম হাউ ডু। দেখো গট আছে, গটটা কী বলো তো? আমরা জানি গটটা হচ্ছে পাস্ট টেন্স, মানে সেকেন্ড রূপ, ভার্বের সেকেন্ড রূপ। আর আমরা প্রত্যেকেই জানি ডুয়ের সঙ্গে কখনো ভার্বের সেকেন্ড রূপ হয় না, হয় কি? কখনো হয় না। তাহলে এখানে ভুল হয়ে গেল, অপশানে ভুল। অপশান 2 দেখো, আর গেট আছে, ভালো করে দেখো। এখানে যদি এই জায়গাটা যদি আর লিখি, ধরো এখানে লিখলাম হাউ আর, তাহলে আমরা কি জানি আর যখন লিখবো, অ্যাম ইজ আর যখন লিখি, তখন ভার্বের সঙ্গে কি হয়? ভার্ব প্লাস ING যুক্ত হয় কি না? তাহলে কিন্তু এখানে গেটিং হতো, কিন্তু আছে গেট, তাহলে অপশান 2ও ভুল। 3 নম্বর চলে আসো, হাউ ডাজ, ডাজ তো হবে না কারণ এখানে ইউ আছে, ইউ থাকলে তো ভার্বের সঙ্গে SYS যুক্ত হবে না, কারণ SYS তখন যুক্ত হয় যখন মানে সাবজেক্ট তোমার কি হয় থার্ড পার্সন সিঙ্গুলার হয়, কিন্তু এখানে ইউ আছে, হবে না, এটাও ভুল হয়ে গেল। অপশান 4 দেখো, ডিড গেট, এটা হবে কারেক্ট। দেখো এখানে লিখলাম হাউ ডিড লিখে দিয়েছি, হাউ ডিড লিখলাম, তারপর দেখো ডিড লিখলে কী করতে হয়? ভার্বের প্রথম রূপ লিখতে হয়, দেখো গেট, গেট লিখে দিয়েছি এখানে, এখানে গেট লিখেছি, বোঝা গেল? তাহলে অপশান নাম্বার 4 হচ্ছে সহজ। তার মানে ভার্বের যে ফর্ম রয়েছে এগুলো থেকে প্রশ্ন পরীক্ষা আসবে তোমাদের, বোঝা গেল? তারপর চলো 48 নম্বরটা দেখো, 48 নম্বর বলছে দ্য কম্পারেটিভ ফর্ম অফ দ্য ইউজফুল। এটা ডিগ্রি চেঞ্জ, আমরা বলি না গুড বেটার বেস্ট, ঠিক তেমনি। বলছে ইউজফুল এই শব্দটি আমরা কম্পারেটিভ ফর্ম কী করব? দেখো ইউজফুলটাকে যদি আমরা ভাঙি, ইউজ একটা ফুল, দুটো সেলিবেল আছে, কটা সেলিবেল আছে? দুটো। যখন কোনো মানে অ্যাডজেক্টিভের দুই বা ততোধিক সেলিবেল থাকে সেগুলো আমরা মোর মোর এবং মোস্ট মোস্ট যুক্ত করি, কম্পারেটিভের ক্ষেত্রে মোর আর সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট। তা দেখো ইউজফুল, তাহলে এখানে কী হবে? মোর ইউজফুল, অপশান নাম্বার 4, বোঝা গেল? যেমন বিউটিফুল, মোর বিউটিফুল, ক্লিয়ার? চলো নেক্সট দেখো, নেক্সট 49 কোশ্চেন দেখো কী বলছে 49-এ, ভালো করে দেখবে কোশ্চেনটা কী বলছে। বলছে চুজ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট ইনকারেক্ট। এখানে নিচের কোনটি ভুল বা ইনকারেক্ট, এরকম প্রশ্ন তো পরীক্ষা খুবই আসে, এগুলো প্র্যাকটিস করতে হবে। বলছে উই হ্যাভ সিন, উই হ্যাভ সিন মানে আমি দেখেছি লীলাকে, ইন টাউন ওই শহরের লীলাকে আমি দেখেছি দ্য আদার ডে। আদার ডে কথার অর্থ হচ্ছে যে দিনটা আমার হয়ে গেছে, বা নেক্সট ডে, সরি প্রিভিয়াস ডে। আদার ডে কথার অর্থ হচ্ছে প্রিভিয়াস ডে, মানে গত, যেটা আমাদের গত হয়ে গেছে সেই দিনটাকে বোঝাচ্ছে আদার ডে,
বোঝা গেল? তাহলে গত যদি বোঝায়, যদি গত বোঝায় তাহলে কি হবে? আমরা প্রত্যেকে জানি সেটা পাস্ট টেন্স, হ্যাঁ কি না? সেটা পাস্ট টেন্স। তাহলে এখানে কোথায় ভুল আছে? অবভিয়াসলি ভুল আছে কোথায়? দেখো এখানে অপশন নাম্বার কোথায় একে ভুল আছে, কারণ এখানে কিন্তু দেখো এখানে কিন্তু উই হ্যাভ সিন আমরা লিখতে পারবো না। তাহলে কি লিখবো? উই স, উই স, সি থেকে স হবে দুই নাম্বার রূপ। উই স লীলা ইন টাউন দ্য আদার ডে। তাহলে উই হ্যাভ সিন কিন্তু কথাটা আমি লিখতে পারবো না, কারণ উই হ্যাভ সিন মানে কি? আমি তাকে রিসেন্টলি দেখেছি, কিছুক্ষণ আগে দেখেছি তাকে। তোমাদেরকে ডিটেলসে আমি টেন্সের উপরে ক্লাস করিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? তো অপশন এই হবে এখানে ভুল। চলো পঞ্চাশ নাম্বার দেখো। পঞ্চাশ নাম্বার কি বলছে? এ ক্যানেল ইজ এ প্লেস হোয়ার, মানে ক্যানেল মানে একটা জায়গা যেখানে কোন প্রাণী বসবাস করে। তাহলে এইগুলো কিন্তু 2013 সালে যখন প্রাইমারি টেট পরীক্ষা হয় আমাদের রাজ্যে, তখন কিন্তু প্রশ্ন এসেছিল। তাহলে এ ক্যানেল ইজ এ প্লেস হোয়ার। এছাড়াও দেখবে আমাদের যে উইংস বইটা রয়েছে ক্লাস 3-4, সেখানে কিন্তু এগুলো রয়েছে। তো এইগুলো একটু ভালো করে পড়তে হবে, বলা যায় না আমাদেরও পরীক্ষায় আবার দিয়ে দিতে পারে। তাই এ ক্যানেল, ক্যানেলে কি থাকে? হর্স, ডগ, পিগ আর ক্যাট। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? ডগ, ডগ হবে সঠিক আনসার। তো হর্স কোথায় থাকে, পিগ কোথায় থাকে, ক্যাট কোথায় থাকে, সবগুলো কিন্তু ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে? এই এই টপিকের ওপর তোমাদেরকে আজকে আমি একটা নোটস অলরেডি দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা কিন্তু পড়ে নিও, ঠিক আছে? ভালো করে পড়বে জিনিসটা। নেক্সট দেখো, নেক্সট বলছে 51 নাম্বার, বলছে শিবাজি ওয়াজ এ গ্রেট কিং। ভালো প্রশ্ন। বলছে আন্ডারলাইন শব্দগুলো কি? দেখো শিবাজি অবশ্যই এটা নাউন, তোমাদের নাউন ক্লাস করিয়েছি। কিং, কিংটা কি? অবশ্যই নাউন। তাহলে কী হবে এটা? নাউন। অপশান নাম্বার এই হচ্ছে কারেক্ট। কত সহজ প্রশ্ন আসেনি হরিয়ানাতে। চলো নেক্সট দেখো, নেক্সট 52 নাম্বারটা, 52 নাম্বার কোশ্চেন দেখো কী বলছে। 52 নাম্বার কোশ্চেন বলছে চুজ দ্য কারেক্ট অপশান টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। এখানে সঠিক অপশানটা ফিল করতে বলছে। ড্যাশ ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল, কুকুর হচ্ছে বিশ্বস্ত প্রাণী। দেখো অ্যান তো হবে না, ডগের আগে অ্যান হয় না, হয় কি হয় না? এ, এ হয়। তাহলে এ ডগ ইজ এ ফেথফুল, তাহলে তুমি বলো কুকুর হচ্ছে বিশ্বস্ত প্রাণী, না একটা কুকুর বিশ্বস্ত প্রাণী, কোনটা? এ ডগ মানে একটা কুকুর বিশ্বস্ত প্রাণী, তাহলে বাকিগুলো কি বিশ্বস্ত না? অবশ্যই কুকুর মানেই বিশ্বস্ত, তাহলে এ নিশ্চয়ই হবে না। তাহলে এখানে কি হবে? দা হবে। দা ডগ মানে কি? পুরো কুকুর জাতিকে বোঝাচ্ছে। যখন আমি বলবো দা ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল মানে পুরো কুকুর জাতি হলো বিশ্বস্ত প্রাণী, তাহলে এখানে সঠিক আনসার অপশান নাম্বার 3, দা ডগ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন 53 নাম্বার কোশ্চেন, বলছে দ্য ওয়ার্ড হুইচ ইজ নট এ সিনোনিম অফ ফো। এই যে ফো শব্দটি রয়েছে, এই ফো শব্দটির অর্থ হচ্ছে শত্রু, এনিমি, ঠিক আছে? তাহলে কোনটা সিনোনিম, সিনোনিম নয়? বলছি এনিমি মানে শত্রু আমরা জানি, ওপিনিয়ন মানে বিরোধী মানে শত্রু জানি, ফ্রেন্ড মানে কি বন্ধু, অ্যাডভার্সিটি মানে হচ্ছে কি বিরোধী। তাহলে কী হবে অ্যান্সার বলে ফেলো? এই ফো মানে হচ্ছে কি? শত্রু। অপশান নাম্বার 3 হচ্ছে কারেক্ট, ফ্রেন্ড। নেক্সট 54 দেখো, 54 বলছে ওয়ান ওয়ার্ড ফর দ্যাট ইজ শিওর টু হ্যাপেন। বলছে এবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট মানে এক কথায় প্রকাশ করতে বলছে, তাহলে এক কথায় প্রকাশ তোমাদেরকে কিন্তু পড়তে হবে। বলছে ওয়ান ওয়ার্ড ফর দ্যাট ইজ শিওর টু হ্যাপেন মানে যেটা নিশ্চিত ঘটবে, বলছে দ্যাট ইজ শিওর টু হ্যাপেন যেটা নিশ্চিত ঘটবে সেটাকে আমরা কী বলবো? ইনহ্যাবিটেবল। ইনহ্যাবিটেবল কথার অর্থ হচ্ছে অনিবার্য, অনিবার্য মানে একদম হবেই, যেমন মানুষ মরণশীল এটা অনিবার্য, নিশ্চিত মরবেই। অবভিয়াসলি, অবভিয়াসলি কথার অর্থ কী বলো তো? অবভিয়াসলি বলে ফেলো, সরি এটা আছে কি? ওবলিভিয়াস, ঠিক আছে? এই ওবলিভিয়াস কথাটি মানে হচ্ছে কি? ওবলিভিয়াস কথাটি মানে হচ্ছে অন্য মনস্ক, তাহলে এখানে হবে না। তিন নাম্বার কী বলছে? ইলিউশন। ইলিউশন কথার অর্থ হচ্ছে মায়া, কি বললাম? ইলিউশন কথার অর্থ হচ্ছে মায়া মানে ধাঁধা, ঠিক আছে? যেটার কিন্তু বাস্তবতা নেই, ইলিউশন বলছে। আর রিলিভেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক, তাহলে যেটা নিশ্চিতভাবে ঘটবে সেটাকে আমরা কি বলবো? ইনহ্যাবিটেবল। অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট। যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024 জন্য প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300
217 নাম্বারটি নোট করো 9647300217। এই নম্বরে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ফোন করার মাধ্যমে তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের রেগুলার ক্লাসের টাইম 8:30 সপ্তাহে প্রতিদিনই আমাদের ক্লাস হয়ে থাকে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, ওয়াল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের ক্লাস হয়ে থাকে টিচমেন টিউশন অ্যাপস, আমাদের অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হয়ে থাকে। তোমরা এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ করতে পারবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। ক্লাসের পরে থাকছে তোমাদের মক টেস্ট এবং ক্লাসের যে নোটস সেগুলো, তো সেগুলো তোমরা পড়া যদি রেগুলার পড়াশোনা করতে পারো, আশা করছি প্রত্যেকের 2024 প্রস্তুতি ভালো হবে। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে যোগাযোগ করো। চলো নেক্সট কোশ্চেন দেখো, 56 নম্বর, খুবই ভালো প্রশ্ন এটা দিয়েছে। 56 নম্বর কোশ্চেনে কী বলছে দেখো, 56 নম্বর কোশ্চেন বলছে হি কেম লেট, সে দেরি করে এসেছে, সে দেরি করে এসেছে। তাহলে লেটটা কী বলো, লেটটা এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাকশন আর নাউন, কী হবে অ্যান্সার? সে কেমন করে এসেছে, দেরি করে এসেছে, বুঝতে পারছো? তাহলে এখানে যে কেম শব্দটিকে কী করছে, মডিফাই করছে, কারণ যখন ভার্বকে মডিফাই করে সেটাকে আমরা কী বলি, অ্যাডভার্ব বলি। তাই এখানে সঠিক আনসার কী হবে, অপশান বা দুই, অ্যাডভার্ব। বোঝা গেল? তারপর 57 কী বলছে দেখো, দ্য সিনোনিম অফ দ্য কোল্ড, কোল্ডের সিনোনিম কী, কোল্ড মানে কী, ঠান্ডা, মনোরম, তাই তো? কোল্ড মানে ঠান্ডা, মনোরম, শান্ত, এগুলো। হট মানে গরম, রেনি মানে বর্ষা, প্লিজেন্ট মানে মনোরম, আর চিলি মানে লঙ্কা। তাহলে কী হবে অ্যান্সার, অপশান নাম্বার থ্রি হচ্ছে কারেক্ট, প্লিজেন্ট। ওকে, নেক্সট দেখো, নেক্সট বলছে 58 নম্বর কোশ্চিন। এখানে আমরা দেখবো কি, 58 নম্বর কোশ্চেনে কী বলছে দেখতে পাচ্ছ প্রত্যেকে? 58 বলছে দ্যাট ইজ ইয়োর হাউস। এখানে ইয়োর কথাটি কী বলে ফেলো, নাউন, প্রোনাউন, প্রিপোজিশন, অ্যাডভার্ব, কী হবে এটা? ইয়োর হাউস, এটা অবশ্যই কী হবে, প্রোনাউন, অপশান নম্বর দুই হচ্ছে কারেক্ট। তাহলে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো কিন্তু ভালো করে আমাদের পড়তে হবে গ্রামার সেকশন থেকে, কারণ এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। বোঝা গেল? চলো 59 দেখো, 59 কোশ্চেন কী বলছে, চুজ দ্য গ্রামাটিক্যালি কারেক্ট ওয়ার্ড সেন্টেন্স, নিচের কোনটি সঠিক। বলছে দেখো, সচি গোজ অ্যাব্রোড লাস্ট ইয়ার, যেহেতু লাস্ট ইয়ার রয়েছে মানে গত বছর, তাহলে এটা তো প্রেজেন্ট টেন্সে হবে না, এটা ভুল হয়ে গেল। সচি উইল গো অ্যাব্রোড লাস্ট ইয়ার, এটা তো পাস্ট টেন্সে রয়েছে, এটাও ভুল হয়ে গেল, তাহলে ফিউচার টেন্স তো হবে না। 3 নম্বর বলছে সচি উইল বি গোয়িং অ্যাব্রড নেক্সট ইয়ার, সচি আগামী বছর কী করবে, বিদেশ যাবে, অবশ্যই এটা ঠিক আছে। বলছে সচি উইল বি গো অ্যাব্রড নেক্সট ইয়ার, তাহলে দেখো এটা উইল বি গো হয় না, উইল বির সঙ্গে গো হয় না, কী হয়, উইল বি গোয়িং কত লিখতে হয়, উইল বি গোয়িং লিখতে হয়। বোঝা গেল? তাহলে এটাও কিন্তু ভুল আছে, তাই অপশান নাম্বার থ্রি হচ্ছে কারেক্ট। এগুলো সবই কিন্তু তোমাদের ডিটেলস আমি ক্লাস করিয়েছি, সব কিচ্ছু বাদ রাখিনি, দেখো যেগুলো বাদ আছে সেগুলো আমি করে দেবো। এবার দেখো এখান থেকে কী পরীক্ষা এসছে, প্রশ্নটা বলছে ম্যাচ দ্য ফলোয়িং, এখানে হচ্ছে প্রাণীর নাম আর এখানে প্রাণীর আওয়াজ, এগুলো সবই কিন্তু তোমাদের উইংস বইয়ে রয়েছে, এগুলো একটু পড়তে হবে কারণ এগুলো পরীক্ষা দিতে পারে। দেখো ভালো করে দেখো, ডগ, আমরা জানি কুকুরের আওয়াজকে কী বলা হয়, বার্ক বলা হয়, কুকুরের আওয়াজকে বার্ক বলা হয়, মানে এ হবে চার। বোঝা গেল? তাহলে এ হবে চার মানে এটা ভুল হয়ে গেল, তারপর এটাও ভুল হয়ে গেল, চার নাম্বারটাও ভুল হয়ে গেল। বোঝা গেল? দেখো আমি একটু তুলে দিই, দেখো এ হবে চার, ডগ, ডগ হবে কি বার্ক, ঠিক আছে একটু ভালো করে দেখো। তাহলে এখানে যে ডগ, ডগ কী হবে, বার্ক হবে, তাহলে এ হবে চার, এ চার, দেখো কেটে দিলাম, এ চার, এ পাঁচ আছে কেটে দিলাম। এবার দুই বলছে কাউ, কাউ মানে কি গরু, গরুর আওয়াজকে কী বলা হয়, গরুর আওয়াজকে মু বলা হয়, বি হবে ফাইভ, দেখো বি হবে ফাইভ কোনটা, বি হবে ফাইভ মানে এখানে আমরা পেয়ে যাচ্ছি কি, অপশান নাম্বার দুই হচ্ছে কারেক্ট। বোঝা গেল? আর ক্যাট কী হবে, ক্যাট হবে মিউ, তার ফ্রগ হবে কি, ফ্রগ হবে ক্রক, আর হর্স হবে কি, হর্স হবে নি, অপশান নাম্বার দুই হচ্ছে কারেক্ট। বোঝা গেল? তাহলে টোটাল কিন্তু এখানে আমাদের 15টা প্রশ্ন ছিল হরিয়ানা টেট থেকে, 15টা করে দিলাম,
মানে কোশ্চিন ওদের খুব ইজি ছিল, কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারলাম, এই টপিকগুলো কিন্তু পড়তে হবে, কারণ এই টপিকগুলো থেকেও কিন্তু আমাদের রাজ্যে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। প্রাণীর নাম, প্রাণীর আওয়াজের নাম, প্রাণীর বাচ্চার নাম, ঠিক আছে, প্রাণী কোথায় থাকে, তারপর নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো একটু ভালো করে পড়লে কিন্তু আমরা গ্রামার সেকশনটা কমপ্লিট করতে পারবো। বুঝতে পেরেছ? তো প্রাইমারি টেট 2024-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এখানে তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রত্যেকটা রাজ্যের প্রশ্ন প্র্যাকটিস করানো হচ্ছে, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস তোমরা পেয়ে যাবে। সঙ্গে থাকছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের থিওরি ক্লাস, কারণ থিওরি না পড়লে, শুধু এমসিকিউ প্র্যাকটিস করলে তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। আর রেগুলার আমাদের ক্লাসের টাইম হচ্ছে 8:30, তোমরা অবশ্যই ক্লাসে জয়েন করবে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, 9647300217 এই নাম্বারে যোগাযোগ করো। থ্যাংক ইউ।